হোয়াইট হাউস আমরা সকলেই জানি পৃথিবীর সব থেকে সুরক্ষিত স্থান হচ্ছে এই আমেরিকান হোয়াইট হাউস কিন্তু সেই মহাসুরক্ষিত স্থানে একদিন হামলা করে বসে ভয়ঙ্কর কোরিয়ান গ্যাং এবং তারা প্রেসিডেন্টকে হোস্টেস করে পুরো আমেরিকার নিয়ন্ত্রণ নিয়ে নেয় একজন এক্স স্পেশাল ফোর্সের অফিসার জীবন বাজি রেখে নেমে পড়েছিল পুরো দেশ ও দেশের প্রেসিডেন্টকে রক্ষা করতে তবে শেষে কি তাদের রক্ষা করতে পেরেছিল তা জানতে হলে দেখতে হবে আজকের অলিম্পাস হ্যাজ ফল মুভির এক্সপ্লেনেশন মুভিটি এতই এক্সিলেন্ট যে আমি কতবার দেখেছি তার কোনো হিসাব নেই তাই চলেন পক না করে শুরু করে দে আজকের এই অস্থির মুভির এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমরা দুজন লোককে বক্সিং রিং এ ট্রেনিং করতে দেখতে পাই এই বান্দার নাম হচ্ছে মাইক ভ্যানিন যে কিনা এক্স স্পেশিয়াল ফোর্স ও রেঞ্জার ব্যাটালিয়ন থেকে আসা একজন টাফেস্ট সোলজার বর্তমানে সে আমেরিকান প্রেসিডেন্টের প্রধান সিকিউরিটি সার্ভিস হিসেবে কাজ করছে আর এখানে মাইক যার সাথে ফাইট করছে সে আর কেউ নয় সে হলো আমেরিকান প্রেসিডেন্ট বেঞ্জামিন অ্যাশার প্রেসিডেন্ট ও মাইক তাদের কাজের লাইফের বাইরেও এক ভালো বন্ধুত্ব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বানিয়েছিল তাদের একে অপরের সাথে বোঝাপড়ার ঝামেলা ছিল খুবই স্ট্রং সেদিন ছিল ক্রিসমাস আর প্রেসিডেন্ট তার স্ত্রী মার্গারেট অ্যাশারের সাথে এক অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হতে থাকে যথারীতি মাইক তাদের সুরক্ষা দেওয়ার জন্য তাদের সাথেই ছিল প্রেসিডেন্টের একমাত্র ছেলের নাম কনর তার সাথেও মাইকের খুব ভালো খাতির এদিকে অনুষ্ঠানে যাওয়ার সময় প্রেসিডেন্টের ওয়াইফ প্রেসিডেন্টকে তার দাদার ব্যবহার করা ঘড়িটি ক্রিসমাস উপলক্ষে গিফট দিলে সে পুরোই সারপ্রাইজড হয়ে পড়ে সেদিন বাইরের ওয়েদারও ছিল বেশ খারাপ চারদিকে তুষার ঝড় শুরু হয়েছিল ফলে তাদের যাওয়ার পথে প্রেসিডেন্টের গাড়ি বহরের অনেক ঝামেলায় পড়ে যায় একটি ব্রিজের কাছে আসার সাথে সাথে ঝড় হওয়ায় হঠাৎ গাছে ডাল ভেঙে সেই গাড়ি বহরের সামনের গাড়িতে পড়ে মুহূর্তেই গাড়িটি কন্ট্রোল হারিয়ে হিট করে প্রেসিডেন্টের গাড়িতে ফলে প্রেসিডেন্টের গাড়ি রোড থেকে ছিটকে ব্রিজের এর কর্নারে ঝুঁকতে থাকে মাইক দ্রুত গাড়ি থেকে নেমে তাদের উদ্ধার কাজে নেমে পড়ে তবে গাড়িটি এমন ভাবে আটকে রয়েছে যে একটু এদিক সেদিক হলেই সবাইকে নিয়ে চলে যাবে একশো ফিট নিচের খাদ মাইক প্রথমে প্রেসিডেন্টকে রেস্কিউ করতে চাই কিন্তু প্রেসিডেন্ট বলে আগে আমার স্ত্রীকে সুরক্ষিত করো তবে দেখা যায় ফার্স্ট লেডির সিটবেল জ্যাম হয়ে পড়েছে ফলে তাকে সিট থেকে কোনোভাবেই বের করা সম্ভব হচ্ছে না সেই মুহূর্তে মাইক একটি ছুরি দিয়ে প্রথমে প্রেসিডেন্টের সিগবেল কেটে তাকে উদ্ধার করে তবে প্রেসিডেন্ট গাড়ি থেকে নামার সাথে সাথেই সেই গাড়িটি ফার্স্ট লেডিকে নিয়ে নিচে পড়ে যায় আর এখানেই প্রেসিডেন্টের চোখের সামনে তার স্ত্রীর করুণ মৃত্যু হয় এমন একটি দুর্ঘটনার কারণে মাইকের জীবন একদম ওলট পালট হয়ে যায় প্রেসিডেন্ট জানে সিকিউরিটি পার্সনের কাছে ফার্স্ট লেডির থেকে দেশের প্রেসিডেন্টের জীবনের মূল্যই অনেক বেশি তাই সেদিন মাইক দুজনের মধ্যে তাকে উদ্ধার করেছিল কিন্তু প্রেসিডেন্টের সামনে যদি মাইক প্রতিনিয়ত উপস্থিত হয় হয় তাহলে সে মনের অজান্তি তার সাথে খারাপ ব্যবহার করতে পারে বিদায় প্রেসিডেন্ট মাইককে তার প্রধান সিকিউরিটি সার্ভিস থেকে শিফট করে তাকে ইউএসএ ট্রেজারি অফিসে দপ্তরিক কাজে নিয়োজিত করে এভাবেই দেড় বছর কেটে যায় আর আমরা দেখতে পারি মাইক এখন মনের ইচ্ছার বিরুদ্ধেই অফিসিয়াল চেম্বারে বসে কাজ করছে একদিন মাইকের সাথে দেখা করতে আসে সিক্রেট সার্ভিসের ডিরেক্টর জ্যাকবস সে জানায় প্রেসিডেন্ট তার উপর কোনো ধরনের রাগ বা অভিমান করে নেই সেই সাথে তার ছেলে মানে কনরও তাকে খুব মিস করে তখন সে জানায় তুমি আর কিছুদিন এভাবে থাকো আমি নিশ্চিত যে প্রেসিডেন্ট তোমাকে আবারও আগের স্থানে নিয়োগ করে নেবে আসলে মাইক ও প্রতিনিয়ত সেই দুর্ঘটনার জন্য নিজেকেই দোষ দিতে থাকে এবার প্রেসিডেন্ট তার অফিসে বৈঠক করে সেক্রেটারি অফ ডিফেন্স রুথ স্পিকার অফ হাউস অ্যালেন্টেম্বল ও ভাইস প্রেসিডেন্ট চার্লসের সাথে এখানে স্পিকার জানায় সাউথ কোরিয়া ও নর্থ কোরিয়ার মধ্যকারদ্বন্দ্বের সাউথ কোরিয়া আমাদের থেকে আরও বেশি বেশি সহায়তা চাচ্ছে এবং নর্থ কোরিয়ার উপর আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করতে চাইছে তাই আমার মনে হয় তাদেরকে আমাদের হেল্প করা উচিত তবে রুথ ও ভাইস প্রেসিডেন্ট জানায় এটা করলে আমাদের যুদ্ধের দিকে যেতে হবে যেহেতু প্রেসিডেন্টও চায় না কোনো যুদ্ধে জড়াক তাই আজ সন্ধ্যায় সাউথ কোরিয়ার প্রাইম মিনিস্টারের সাথে এক জরুরি বৈঠকের আয়োজন করে ঠিক সন্ধ্যা সাতটায় সাউথ কোরিয়ার প্রাইম মিনিস্টার লি উপস্থিত হয় হোয়াইট হাউসে তার সাথে ছিল সাউথ কোরিয়ার সিক্রেট ফোর্সের সদস্যরা যাদের প্রধান হলো ক্যাং এখানে আমরা ডেভিড নামের একজন এক্স সিক্রেট অফিসার দেখতে পাই যে কিনা আগে প্রেসিডেন্টের হয়ে কাজ করত বর্তমানে সে বিদেশ থেকে আগত সুরক্ষা দেওয়ার কাজে নিয়োজিত আছে যখন আমেরিকার প্রেসিডেন্ট ও সাউথ কোরিয়ার প্রাইম মিটিং এ বসে তখন ওয়াশিংটনের দিকে এক বড় এয়ারপ্লেন উড়ে আসতে দেখা যায় সেটা সাতটা চার মিনিটে যখন হোয়াইট হাউসের সীমানায় পৌঁছায় তখন নিয়ম অনুসারে দুইটা ফাইটার প্লেন তাকে ওয়ার্নিং দেয় যে দ্রুত এই সীমানার বাইরে বের হওয়ার জন্য কিন্তু বরাবর এই ওয়ার্নিং দেওয়ার পরেও সেই প্লেন থেকে কোনো অ্যান্সার না আসলে ফাইটার প্লেন গুলো তাকে টাউন করার সিদ্ধান্ত নেয় কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ওই আনন প্লেন থেকে ফায়ারিং শুরু হলে দুটো ফাইটার প্লেন নিমেষেই শেষ হয়ে যায় মুহূর্তের মধ্যেই এই খবর হোয়াইট হাউসে পৌঁছালে সবাই রেড অ্যালার জারি করে এবং প্রেসিডেন্ট ও প্রাইম মিনিস্টারকে হোয়াইট হাউসের বাংকারের দিকে নিয়ে যাওয়া হয় তাদের সাথে কোরিয়ান সিক্রেটারি ফোর্স ও প্রেসিডেন্টের সব ইম্পর্ট্যান্ট পার্সনদেরকেও বাংকারে নিয়ে যাওয়া হয় এদিকে ওই বড় এয়ারপ্লেনটি এবার হোয়াইট হাউজের উপর চলে আসে এবং আকাশ থেকে ব্যাপক হারে অ্যালোপাথারি ফায়ারিং করতে থাকে মেশিনগ্যান দিয়ে কেউ কিছু কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যেই সবাই ডাউন হতে থাকে হোয়াইট হাউসের সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে সাধারণ জনতা সবাই এই ফায়ারিং এর কবলে পড়ে প্রাণ দিতে থাকে এই এয়ারক্রাফটটি ডাউন করার জন্য হোয়াইট হাউসে থাকা প্লেন বিধ্বস্ত করা মিসাইল লঞ্চ করা হয় কিন্তু প্লেনটি তার ফ্লেয়ার দিয়ে সব মিসাইলকে আঘাত করার আগেই ধ্বংস করে দিতে থাকে অন্যদিকে প্রেসিডেন্ট মাটির একশো বিশ ফিট নিচে ইমার্জেন্সি বাংকারে উপস্থিত হয় আর সবাইকে নির্দেশ দেয় তার ছেলেকে হোয়াইট হাউস থেকে খুঁজে বের করে এখানে নিয়ে আসতে প্রেসিডেন্ট প্রবেশ করার পর কারের দরজাটি বন্ধ করে দেওয়া হয় এই দরজাটি তো বেশি শক্তিশালী ছিল যে যে কোনো ধরনের নিউক্লিয়ার বোমের অ্যাটাকেও এটা ধ্বংস করা সম্ভব না এদিকে ইতিমধ্যে কন্ট্রোল রুমের নাইন 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 কোড শুনে বুঝে ফেলে যে হোয়াইট হাউসে অ্যাটাক হচ্ছে তাই সে এবার বাইরে বের হয়ে আসে পুরো বিষয়টি বোঝার ও রেস্কিউ করার জন্য কিন্তু সে এসে দেখতে পারে ইতিমধ্যে পুরো এলাকা একদম মৃত্যু ভূমিতে পরিণত হয়েছে সবাই নিজেদের প্রাণ রক্ষার জন্য প্রাণপণ লড়ে যাচ্ছে মাইকো চেষ্টা চালাচ্ছে সবাইকে এখান থেকে বের করে দেওয়ার জন্য ততক্ষণে পাশের এয়ারবেস থেকে একটি জেনারেশনের ফাইটার প্লেন রওনা দেয় এই থামানোর জন্য ফাইটার প্লেনটি এই এনিমি এসে মিসাইল লঞ্চ করলে এবার সেটা আঘাত করে এবং সেটা হোয়াইট হাউসের ফাঁকা মাঠে বিস্ফোরিত হয় সবাই তখন ভাবে যাক অবশেষে এই যুদ্ধ থামল কিন্তু সবার ধারণায় জল ঢেলে দিয়ে এবার শুরু হয় গ্রাউন্ড অ্যাটাক সাধারণ আর্ম জনতার মাঝে আগে থেকে লুকিয়েছিল অ্যাটাকাররা তারা এবার অটোমেটিক গান দিয়ে ফায়ারিং করা শুরু করে দেয় এখানে দেখা যায় কোরিয়ান প্রাইম মিনিস্টারের সাথে যে সিকিউরিটি ফোর্স এসেছিল তারা আচমকা অ্যাটাক করে বসে আমেরিকানদের উপর সবার বুঝতে আর বাকি থাকে না যে এই মিটিংটি জাস্ট একটি ওয়ে ছিল হোয়াইট হাউস অ্যাটাক করার জন্য তারা এবার রকেট লঞ্চার দিয়ে হোয়াইট হাউসের গ্রাউন্ডে থাকা সব সিকিউরিটি স্পট উড়িয়ে দেওয়া শুরু করে এবার কোরিয়ান অ্যাটাকার ও আমেরিকান ফোর্সের মধ্যে এক ব্যাপক গোলাগুলি শুরু হয় কিন্তু আচমকা অ্যাটাক করার কারণে কোরিয়ানদের চেয়ে আমেরিকানরাই বেশি নিহত হতে থাকে আসলে হোয়াইট হাউস অ্যাটাক করলে কম হলেও পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে মিলিটারি ও নেভি সেল উপস্থিত হতে তাই কোরিয়ানরা চাইছিল যেভাবেই হোক পনেরো মিনিটের আগেই পুরো হোয়াইট হাউসকে কন্ট্রোল করে নিতে এই কারণে তারা রাস মোডে ফাইট করে পুরো সিকিউরিটি টিমকে উড়িয়ে দিতে থাকে অন্যদিকে এই নিউজ বাংকারে থাকা প্রেসিডেন্টের কাছে যাওয়ার সাথে সাথে সেখানে শুরু হয় আরেক কাহিনী তাদের সাথে আসা কোরিয়ান সোলজাররা সেখানে থাকা সব আমেরিকান সিকিউরিটি পার্সনদের উপর আচমকা ফায়ারিং করে বসে ফলে আমেরিকান প্রেসিডেন্ট একদম সিকিউরিটি লেস হয়ে পড়ে এবং তাকে কোরিয়ান সিকিউরিটি প্রধান ক্যাং হোস্টেজ বানিয়ে নেয় তাদের তাদের সাথে আসা একটি মেয়ে ওই বাংকারের কম্পিউটারের এক্সেস নিয়ে নেয় আর সবগুলো রাউটিং করতে থাকে যাতে করে পুরো আমেরিকার সাইবার কন্ট্রোল তারা নিতে পারে এখানে আমরা সেই সিকিউরিটি অফিসার ডেভিডকে জীবিত অবস্থায় দেখে বুঝতে পারি যে আসলে ডেভিড বেইমানি করেছে নিজের দেশের সাথে এদিকে মাইকও বুঝতে পারে বড় ধরনের এবং মাস্টার প্ল্যানিং করেই এই হামলা চালানো হয়েছে তাই সে নিজের কাছে থাকে রিভলভার নিয়ে ধীরে ধীরে হোয়াইট হাউসের দিকে প্রবেশ করতে থাকে তবে ভেতরে ঢোকার আগে সে অনেক সিকিউরিটি অফিসারকে দেখতে পায় এবং তাদেরকে সাথে নিয়ে ফাইট করতে থাকে ততক্ষণে সেখানে কয়েকটি বড় গাড়িতে এম টু ব্রলিং মেশিন নিয়ে টেরোরিস্টরা উপস্থিত হয় আর শুরু করে হেভি মেশিন গানের ভয়ানক ফায়ারিং মুহূর্তের মধ্যে সেখানে অবশিষ্ট যা সোলজার বেঁচে ছিল তারাও নিহত হয়ে পড়ে এরপর একটি আরভিজি দিয়ে অ্যাটাক করে তাদের মূল দরজা ব্লাস্ট করে দিলে মাইক হোয়াইট হাউজের ভিতরে প্রবেশ করে এবং একটি জায়গায় নিজেকে হাইড করে রাখে ভিতরে এখনো কিছু এজেন্ট ফাইট করছিল কিন্তু এত এত সোলজারদের কাছে তারা প্রতিহত হয়ে প্রাণ দিতে থাকে সেখানে আহত অব অবস্থায় এক এজেন্ট তার কন্টাকে বলতে থাকে অলিম্পাস হ্যাস ফলেন অলিম্পাস হ্যাস ফলেন এখানে হোয়াইট হাউসের কোড নেম হল অলিম্পাস আর সেটাই এবার দখল করে নেয় কোরিয়ান টানা বিশ মিনিটের মাথায় আমেরিকান আর্মি হোয়াইট হোয়াইট সীমানায় প্রবেশ করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে পুরো গ্রাউন্ড এবং সাইবার হাউজের সিকিউরিটি এখন এনিমিদের দখলে তারা সকল ধরনের সিকিউরিটি কোড পাল্টে আমেরিকান নিউক্লিয়া পাওয়ার ও ব্যাংক সার্ভারের পুরো এক্সেস নিয়ে নেয় এদিকে পেন্টাবনের প্যানিক্রমে ততক্ষণে আমেরিকান জেনারেল সহ উচ্চপদস্থ লোকেরা উপস্থিত হয় আর সকল সিকিউরিটি উদ্ধারের চেষ্টা চালাতে থাকে এর কিছুক্ষণের মধ্যেই সেখানে বাংকার থেকে একটি ভিডিও কল আসে সেখানে কোরিয়ান প্রাইম মিনিস্টারকে দেখা যায় কিন্তু সে কোনো কিছু বলার আগেই সবার সামনে তার মাথায় গুলি করে দিয়ে তাকে খতম করে দেয় ক্যাং এটা দেখে সবাই একদম হতবম্ব হয়ে পড়ে আর বুঝতে পারে এরা হচ্ছে নর্থ কোরিয়ার স্পাই ও টেরারিস্ট এবার ক্যাং বলতে থাকে যে আমার কিছু দাবি দাওয়া আছে তার আগে তুমি তোমার সকল সেনা সদস্যদের পিছু হঠানোর নির্দেশ দাও যাতে কোনো ধরনের আক্রমণ থেকে তারা বিরত থাকে না হলে সবাইকে এখানে স্ট্যান্ড বাই করে দেয় আর প্ল্যানিং করতে থাকে কিভাবে কি করা যায় অন্যদিকে প্রেসিডেন্টের সাথে যারা উপস্থিত ছিল সেখান থেকে এক নারীকে সবার সামনে খুন করা হয় আর এটা দেখে বাকি সবাই নিজেদেরকে স্যালেন্ডার করে দিয়ে তাদের হাতে বন্দী হতে রাজি হয় এর পরের সিনে আমরা মাইককে দেখতে পাই হোয়াইট হাউসের মধ্যে সে পরে থাকা কোরিয়ান ফেস মাস্ক খুলে বোঝার চেষ্টা করছে এরা কারা এরপর সে একটি কন্ট্রোল রুমের দিকে যায় যেখান থেকে পুরো বিল্ডিং এর সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল করা যেত মাইক ধীরে ধীরে সেই রুমে উপস্থিত হয় আর দেখে সেখানে একজন সবকিছু অপারেট করছে তার কিছু বুঝে ওঠার আগেই মাইক তাকে খতম করে দেয় আর সে তার কাছে থাকা আইডি ও ফিঙ্গার দিয়ে সিস্টেমের মধ্যে প্রবেশ করতে সক্ষম হয় কারণ সে আগে এই সিকিউরিটি ফোর্সে ছিল তাই এসব কিছুর এক্সেস তার জানা ছিল এবার সে পুরো বিল্ডিং এর সিসিটিভি ক্যামেরা অফ করে দেয় আর এটা দেখে বাংকারে থাকা ওই মেয়ে হ্যাকারটি পুরো অবাক হয়ে যায় সে বুঝতেই পারে না যে কই থেকে এক্সেস নিয়ে তাকে টেক ওভার করা হলো এরপর আমরা পেন্টাগনের প্যানিক রুমের সিন দেখতে পাই রাত নয়টার সময় সেখানে স্পিকার অ্যালেন উপস্থিত হলে সিক্রেট সার্ভিস ডিরেক্টর জ্যাকবস তাকে জানায় ইতিমধ্যে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট যেহেতু হোস্টেজ রয়েছে তাই আমরা আপনাকে নিয়ম অনুসারে অ্যাক্টিং প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করছি এটা শুনে স্পিকার বেশ ভয় পায় কিন্তু এখন তার কিছুই করার নেই দেশ বাঁচাতে হলে এখন দরকার শক্ত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো একজন মানুষ অন্যদিকে মাইক হোয়াইট হাউজের ওভাল অফিসে প্রবেশ করতে সক্ষম হয় ওভাল অফিস হচ্ছে প্রেসিডেন্টের প্রধান চেম্বার এখানে সে একটি লকার থেকে স্যাটেলাইট ফোন নিয়ে নেয় আর কল দেয় পেনটা স্যাটেলাইট ফোন হলো ইমার্জেন্সি কন্টাক্ট করার জন্য বিশেষ ফোন যা শুধুমাত্র প্রেসিডেন্টই ব্যবহার করতে পারে প্রেসিডেন্টের ফোন থেকে কল এসেছে দেখে সবাই চমকে যায় আর অ্যাক্টিং প্রেসিডেন্ট অ্যালেন বলে ফোনে কি মিস্টার প্রেসিডেন্ট আছে অপর প্রান্ত থেকে উত্তর সে না তখন তার পরিচয় জানতে চাইলে সে তার ব্যাচ ও পরিচয় দিলে এবং কোড বললে এতে সবাই বুঝে যায় এটা হলো মাইক বেনিন জ্যাকবস তো পুরো টাস্কই খেয়ে যায় যে মাইক এখানে আসলো কি করে তখন মাইক বিস্তারিত খুলে বলে আর প্রশ্ন করে প্রেসিডেন্ট কি এখন বাংকারে আছে তখন জেনারেল লাইন হোল করে বলে তাকে কি আমাদের এখন বিশ্বাস করা উচিত হবে তখন জ্যাকবস জানায় সে হচ্ছে আমাদের একজন বেস্ট অফ দ্য বেস্ট এজেন্ট তার প্রেসিডেন্টকে রেস্কিউ করার মতো এবিলিটি আছে আর যেহেতু ভিতরে আমাদের কোনো সিকিউরিটি এজেন্ট নেই তাই মাইককে বিশ্বাস করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই এই কথা শুনে সবাই রাজি হয় আর অ্যাক্টিং প্রেসিডেন্ট জানায় প্রেসিডেন্ট বাংকারে রয়েছে তবে টেরোরিস্টদের উদ্দেশ্য কি সেটা এখনো জানতে পারেনি আমরা মাইক জানায় এখানে সকল দরজা ও জানালায় সি ফোর এক্সপ্লোসিভ সেট করা আছে তাই যদি কেউ এখানে এন্ট্রি করে তাহলে তার দেহের কোনো অংশ খুঁজে পাওয়া যাবে না এছাড়াও সে প্রেসিডেন্টের সেলে কনরের খবর জানতে চাইলে জ্যাকস জানায় তাকে এখনো ট্রেস করা সম্ভব হয়নি মাইক এসব কথাবার্তা কথাবার্তার মধ্যেই প্রেসিডেন্টের পার্সোনাল ল্যাপটপ থেকে সকল ক্লাসিফাই ডাটা ও ফাইল ডিলেট করতে থাকে যাতে কেউ এটির সুবিধা না নিতে পারে এরপর মাইক তার ফোন রেখে দিলে এবার প্যানিক রুমে কল দিয়ে বসে ক্যাং সে প্রেসিডেন্টের মুক্তিপণ হিসেবে জাপানের সমুদ্র সীমায় যে সেভেন ফ্লিপ রয়েছে সেটাকে উঠিয়ে নিতে বলে এছাড়াও বিএমজি জোন থেকে আঠাশ হাজার পাঁচশো আমেরিকান সৈন্যকেও তুলে নেওয়ার দাবি করে এখানে আপনাদেরকে জানিয়ে রাখি এই সেভেন ফিলিপ হলো আমেরিকার সপ্তম বড় নৌবহর যেটা প্রশান্ত মহাসাগরে অবস্থ পুরো সাউথ এশিয়াকে নিয়ন্ত্রণ বা সুরক্ষা দিয়ে থাকে এখন যদি তারা এটাকে আনে তাহলে জাপান কোরিয়া ও বাকি নিয়ন্ত্রিত দেশগুলো হাতছাড়া হয়ে পড়বে ফলে এমন দাবি মেনে নেওয়া সম্ভব না এই কথা ক্যাংকে জানিয়ে দিলে সে বলে দ্রুত পদক্ষেপ নাও না হলে সবাইকে কিছুক্ষণের মধ্যেই আমি শেষ করে দেব এটা শুনে সবাই বেশ চিন্তায় পড়ে যায় আর অ্যাক্টিং প্রেসিডেন্ট বলে প্রথমে আমাদের নিউক্লিয়ার সাইটগুলোকে বেশি সিকিউর করো আর চীন রাশিয়া ইউকে ও ফ্রান্স সাথে জরুরি কনফারেন্সের ব্যবস্থা করো আমাদের সকলেরই সাহায্য প্রয়োজন এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এদিকে বাংকারে ক্যাং জয়েন্ট সেক্রেটারির গলায় সুরি ধরে তার কাছ থেকে একটি কোট চায় সেই কোডটির হলো সার্ভারাস কোড এখানে আপনাদেরকে বলি কি এই সার্ভারাস কোট এই কোড হলো আমেরিকার নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করার কোড যেটা দিয়ে এই থেকে আমেরিকার সকল নিউক্লিয়ার বোম অ্যাক্টিভ ও লঞ্চ করা যাবে তবে এটা লঞ্চ করতে তিনটা 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 সার্ভেরাস কোডের প্রয়োজন হয় এই কোড আলাদা পার্সনের কাছে থাকে একটি থাকে জয়েন্ট চিফের কাছে আর বাকি দুইটি থাকে সেক্রেটারি অফ ডিফেন্স ও প্রেসিডেন্টের কাছে এই তিনটি কোড দিয়ে যদি অ্যাক্টিভ করা হয় তাহলে পুরো দেশের নিউক্লিয়ার কন্ট্রোল নিয়ে নেওয়া সম্ভব যাই হোক প্রেসিডেন্ট সবার সামনে তার প্রিয় মানুষের এমন কষ্ট দেখে প্রেসিডেন্ট তাকে অর্ডার দেয় তার কোটি বলে দিতে জয়েন্ট চিফের কাছ থেকে কোটি পেয়ে সেটা কোরিয়ান একার অ্যাক্টিভ করে দিলে এই নোটিফিকেশন চলে যায় পেন্টাবনে সবাই এবার বুঝতে পারে যে তাদের আসল মিশন হচ্ছে এই নিউক্লিয়ার মিসাইল দিয়ে পুরো পৃথিবী ধ্বংস করা অন্যদিকে মাইক কোরিয়ান মিলিটারির ট্যাটুর ছবি পাঠিয়ে দিয়ে জ্যাকবসকে বলে দেখো এই অর্গানাইজেশনকে তোমরা চিনতে পারো কি না মাইক বলে এরা খুবই ট্রেন্ড এবং দুর্ধর্ষ সোলজার তাই এদের আটকানো অনেক কঠিন কাজ তখন জ্যাকবস মাইকে এর সার্ভারাস কোড অ্যাক্টিভের কথা জানায় সবকিছু মাইক কে খুলে বলার পর মাইক বলে তাহলে তোমরা এই কোডটি চেঞ্জ করে ফেলো তো হলো তখন তাকে জানানো হয় যে যে এই কোড এমনভাবে বানানো হয়েছে এটা তাহলেই কখনোই পরিবর্তন করা সম্ভব না এটা শুধুমাত্র করা যায় ওই বাংকারে থাকা কন্ট্রোল রুমের কম্পিউটারটি থেকে তার মানে ওই বাংকারের কন্ট্রোল নিতে হবে মাইককে তাহলেই এই বড় বিপদ থেকে রক্ষা পাবে তারা আবার ওই কোডটি জানা তিনজনই ওই বাংকারে রয়েছে তাই এটা অ্যাক্টিভ ও বেশি সময় লাগবে না তাছাড়াও প্রেসিডেন্ট সহজে তার কোটি বলবে না কিন্তু তার ছেলেকে যদি তারা পেয়ে যায় আর বাবার সামনে যদি ছেলেকে টর্চার করে তাহলে এমন সময়ে প্রেসিডেন্ট বাধ্য হবে কোর্টটি বলে ফেলতে তাই মাইকের প্রথম কাজ থাকবে কনরকে খুঁজে বের করে তাকে সুরক্ষা করা এই সব শুনে মাইক এখন কনড়কে খুঁজতে বেরিয়ে পড়ে তবে পুরানো সিসিটিভি ফুটেজ দেখে ক্যাং এর সদস্যরা বুঝে ফেলে এখানে একজন এজেন্ট ইতিমধ্যে হোয়াইট হাউসে প্রবেশ করে তাদের ঝামেলা করছে ডেভিডকে এই ব্যাপারে প্রশ্ন করলে সে জানায় ওর নাম মাইক বেনিন আর সে আমাদের জন্য তেমন একটা সমস্যা হবে না তোমরা নিশ্চিন্তে কাজ করতে পারো কিন্তু ক্যাং এসবে বিশ্বাস না করে তার সোলজার পাঠায় মাইককে ধরার জন্য অন্যদিকে মাইক অনেক খোঁজাখুঁজির পর কনরকে খুঁজে পায় কনর গোপন একটি দেওয়ালের মধ্যে লুকিয়ে বসেছিল যার জন্য কেউ তাকে খুঁজে বের করতে পারেনি কনর মাইককে দেখে অনেক খুশি হয় আর তার বাবার কথা জানতে চায় মাইক বলে সে সবাইকে বাঁচাতে পারবে কিন্তু তার আগে তোমাকে এখান থেকে বের করে রেস্কিউ করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাইক তাকে বলে যে একটি পুরানো টানেলের মধ্যে দিয়ে উপর দিকে উঠলেই তুমি বের হতে পারবে কিন্তু ততক্ষণে সেখানে ক্যাঙ্গের সদস্যরা উপস্থিত হয় আর ফায়ারিং শুরু করে মাইক তাকে নিয়ে কোনো রকম পিছু হটে সরে পড়ে আর কনরকে উপরে উঠাতে থাকে কনরকে রেস্কিউ করা হচ্ছে শুনে পেন্টাবন আমেরিকান আর্মিদের ও টানেলের কাছে পাঠিয়ে দেয় তাকে সুরক্ষা দিয়ে নিয়ে আসার জন্য তবে সেখানে কোরিয়ান গার্ড থাকায় বিল্ডিং এর উপর থেকে স্নাইপার তাদের উপর নজর রাখতে থাকে একদম সঠিক সময়ে কনর উপরে উঠে আসলে আমেরিকান রেঞ্জার বাহিনী নীরবে সেখানে উপস্থিত হয়ে কনরকে জীবিত উদ্ধার করতে পারে শেষমেশ কনরকে জীবিত উদ্ধার করতে পেরে সবাই অনেক আনন্দিত হয় কিন্তু এখনো আরো অনেক কিছু বাকি আছে এই পার্সোনাল ওয়ার শেষ করার জন্য অন্যদিকে মাইক দুজন সোলজারকে জীবিত ধরে প্রশ্ন করে বল কে তোদের বস এটা শুনে তারা ছেলে খেলা ভেবে হাসতে থাকে এমন এক ভাব যে এটা মনে হয় রিয়াক্সেল চলছে এটা দেখে মাইকও তাদের সাথে হাসতে থাকে হঠাৎ করে একজনের গলায় ছুরি ভরে দিলে অন্যজনের ভয়ে প্যান্ট ভিজে যায় আর টপাটপ সবকিছু বলতে থাকে প্যানিক রুমে মাইক জানায় এই গ্যাং এর প্রধান হচ্ছে ক্যাং ইয়ংসে এরা হচ্ছে একটি প্যারামিলিটারি ব্যাটেলিয়ান টাফ অ্যান্ড রাফ মিশনের জন্য এরা যে কোনো দেশের উপর হামলা চালায় এই নাম দিয়ে সার্চ করে তারা জানতে পারে যে এ হচ্ছে পৃথিবীর মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল যে কিনা নর্থ কোরিয়ার বাসিন্দা কিন্তু ছোটবেলায় সাউথ কোরিয়ার একটি হামলায় তার বাবা ও মাকে হারায় এই বাবা মা হারানোর শোকে সে সাউথ কোরিয়া ও আমেরিকা বিরোধী হয়ে ওঠে তাই এখন তার প্রধান লক্ষ্য হল এই আমেরিকা ও সাউথ কোরিয়া ধ্বংস করা এরপর ক্যাং সেক্রেটারি অফ ডিফেন্স রুথকে টর্চার করা শুরু করে তার কোর্টটি নেওয়ার জন্য রুথ মোর মরে তার কোটটি বলবে না জানালে তার উপর অমানবিক টর্চার করতে থাকে এমন ভয়ানক টর্চার চোখের সামনে সহ্য করতে না পেরে প্রেসিডেন্ট রথকে নির্দেশ দেয় কোটটি বলতে আর রথ পরে বাধ্য হয়ে দ্বিতীয় কোটটিও বলে দেয় এখন প্রয়োজন শুধু প্রেসিডেন্টের কোর্ট কিন্তু প্রেসিডেন্ট তো মরে গেল বলবে না এদিকে কেং এর নির্দেশে ডেভিড চলে যায় মাইকে খতম করার জন্য তখনই ডেভিডকে কে মাঝপথে মাইক ধরে ফেললে সে অভিনয় করা শুরু করে মাইক তো আর জানে না তার এক্স কলিগ ইতিমধ্যে শত্রুদের হয়ে কাজ করছে তাই মাইক তাকে প্রশ্ন করে তুমি আসলে কি ডেভিড তখন তাকে এটা ওটা বোঝাতে থাকে কিন্তু কথার মাঝে সে বলে ফেলে যে এই ক্যাং এর বাহিনী খুবই ভয়ঙ্কর এটা শুনে মাইক বলে যে এই বাহিনীর লিডার যে ক্যাং তা তুমি জানলে কিভাবে খেল খতম নাটক শেষ মাইক ও বুঝে ফেলে যে এই জায়রা লোক এখন ডেভিড ও তাদের হয়ে কাজ করছে তাই মাইক তাকে কঠিন এক লেভেলের মাইট আর শেষ ম্যাচ ডেভিড তার কাছে সব কিছু বলে দেয় ডেভিড বলে আমি অপরাধ করেছি আমাকে হত্যা করে আমার অপরাধের শাস্তি দাও তখন মাইক বলে যে অন্তত মরার আগে একটা ভালো কাজ করে যাও তুমি ক্যাংকে কল দিয়ে বলো তুমি আমাকে মেরে ফেলেছ ডেভিড তার ফোন দিয়ে ক্যাংকে কল দিয়ে বলে আমি মাইককে ভরে দিয়েছি আর কথা শেষ হলেই মাইক তার মাথায় চুরি ঢুকিয়ে ভরে দিয়ে তাকে উপরে পাঠিয়ে দেয় যেহেতু দ্বিতীয় কোডও এন্ট্রি হয়ে গিয়েছে তাই তাদের হাতে সময় নেই দেখে জেনারেল নেভি সিলদের দিয়ে একটি অ্যাটাক প্ল্যান করতে থাকে জেনারেল দেখতে পায় হোয়াইট হাউসের সাথে তেমন কোনো ভালো ডিফেন্স নেই তাই জেনারেল চুলপাক নামি করে ছয়টা ব্ল্যাক হক হেলিকপ্টার পাঠায় অ্যাটাক করার জন্য এটা দেখে ক্যাংয়ের বাহিনী এবার হোয়াইট হাউসে থাকা সব থেকে শক্তিশালী অস্ত্রের ব্যবহার করে যার নাম হাইড্রাসিক্স এটা এমন এক মারাত্মক মেশিন গান যা দিয়ে যে কোনো ধরনের এয়ারক্রাফট মুহূর্তেই ধ্বংস করা সম্ভব মাইক এই সিক্সকে দেখতে পেয়ে জেনারেলকে মিশন বাতিল করতে বলে কিন্তু জেনারেল কোনো কথা না শুনে অ্যাটাক করার নির্দেশ দেয় ফলে ব্ল্যাক হকগুলো সেখানে পৌঁছানোর সাথে সাথে হাইড্রাসিক্স তার ভয়ানক রূপ দেখায় একে একে হাইড্রাসিক্স তার শক্তিশালী শট দিয়ে পাঁচটা হেলিকপ্টারকে মাটিতে ফেলতে সক্ষম হয় পাঁচটির মধ্যে একটি হেলিকপ্টার হোয়াইট হাউসের উপরে পড়লে হোয়াইট হাউসের সাইড পুরো ধ্বংস হয়ে যায় অন্যদিকে মাইক এসব দেখতে পেরে একটি রকেট লঞ্চার দিয়ে হাইড্রা ধ্বংস করে তবে ব্লাস্টের কারণে মাইক নিচে পড়ে গিয়ে অনেক আহত হয়ে পড়ে এমন হামলা করার কারণে ক্যাং রেগে গিয়ে এবার ভাইস প্রেসিডেন্টকে সকলের সামনে হত্যা করে ফেলে আর বলে এক ঘন্টার মধ্যে আমার আগের দাবি সাথে একটি হেলিকপ্টারও দিতে হবে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য তা না হলে এরপর প্রেসিডেন্টকে আমি সবার সামনে শ্যুট করব। এমন পরিস্থিতি দেখে পুরো প্যানিক রুম এবার নিস্তব্ধ হয়ে পড়ে তাদের হাতে আর কোনো উপায় না থাকায় স্পিকার নির্দেশ নির্দেশ দেয় যে সেভেন ফিফথ ও সোলজারদের উঠিয়ে নেওয়ার জন্য জেনারেল বাধ্য হয় তার আদেশ পালন করতে এবং এই নিউজ পুরো বিশ্বে ছড়িয়ে পড়লে ভারত পাকিস্তান রাশিয়া চীনে হাই রেড অ্যালার্ট ঘোষণা করে এবং যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে প্রেসিডেন্টকে বাঁচানোর সব আশা শেষ হয়ে গেলে ক্যাং এর দাবি অনুসারে একটি হেলিকপ্টারও পাঠানো হয় হোয়াইট হাউসে এদিকে ক্যাংকে দেখা যায় সবাইকে একই রকম ব্ল্যাক পোশাক পরিয়ে হোয়াইট হাউস থেকে বের করে নিতে স্নাইপাররা খুঁজতে থাকে এর মধ্যে কোনটা প্রেসিডেন্ট কিন্তু মুখ না দেখতে পারায় তারা কেউ কোনো অ্যাটাকে যেতে পারে না এরপর সবাই মিলে ওই হেলিকপ্টারে উঠে পড়লে আর্মি অফিসাররা একশনে যাওয়ার জন্য নির্দেশ চায় কিন্তু স্পিকার জানায় এটা অনেক রিস্কি হয়ে যায় তারা হয়তো এই মুহূর্তে প্রেসিডেন্টকে মেরে ফেলতে পারে তাই তাদেরকে যেতে দাও কিন্তু অবাক করার বিষয় হেলিকপ্টারটি আকাশে উড়াল দিয়ে ঠিক তখনই আকাশে ব্লাস্ট হয় আর ভিতরে থাকা সবাই শেষ হয়ে যায় তার মানে হলো সবার সাথে এখানে আমেরিকান প্রেসিডেন্টও মারা যায় এই আত্মঘাতী হামলায় তবে এটা দেখে মাইকের কিছুতেই বিশ্বাস হয় না কারণ ক্যাং এভাবে নিজেকে শেষ করে দেওয়ার লোক নয় নিশ্চয়ই এখানে কোনো একটা কারণ আছে বিদায় সে বাংকারের দিকে যাওয়া শুরু করে সেখানে দেখা যায় আসলে ক্যাং ও প্রেসিডেন্ট এখনও জীবিত আছে এই ভ্লাস্টির নাটক ক্যাংই সাজিয়েছিল সবার চোখে ধুলো দেওয়ার জন্য এবার তৃতীয় সার্ভরাস কোর্টটি অ্যাক্টিভ করার পালা তবে অবাক করার বিষয় হলো সারাদিন ধরে এই কোর্টটি হ্যাকার নিজেই বের করে কারণ তারা জানত প্রেসিডেন্টের কাছ থেকে কোনো দিনও এই কোর্ট পাওয়া সম্ভব নয় কোর্টটি অ্যাক্টিভ হয়ে গেলে এবার শুরু হয়ে যায় আমেরিকায় থাকা সব নিউক্লিয়ার যুদ্ধস্থানের মিসাইলগুলো অ্যাক্টিভ হওয়া এটা দেখে পেন্টাবন বুঝে ফেলে সব শেষ তবে ভয়ানক ব্যাপার হলো এগুলো কোন দেশের উপর টার্গেট করা হয়নি পরং এগুলো সেলফ ডিস্ট্রয় করা হয়েছে তার মানে এগুলো 8 মিনিটের মধ্যেই আপনা আপনি নিজে থেকে ব্লাস্ট হয়ে পুরো দেশকে ধ্বংস করে ফেলবে এই সব দেখে পুরো দেশ একদম ভেঙে পড়ে আর অন্যদিকে ক্যাং প্রেসিডেন্টকে নিয়ে বের হয়ে যাওয়ার পথে মাইক তাদের উপর হামলা চালায় মাইকের উড়া দুরা হামলায় ক্যাং এর সদস্যরা টপ মরতে থাকে তবে ক্যাং ছিল হাইলি ট্রেন্ড এবং টাফ একজন সোজার তার গান থেকে ছোরাগুলি গিয়ে লাগে প্রেসিডেন্টের পেটে যাতে করে সে মারাত্মক আহত হয় এবার শুরু হয় মাইক ভার্সেস ক্যাংয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই তবে অনেক চেষ্টার পর মাইক এর মাথায় ছুরি ভরে দিয়ে তাকে মেরে ফেলে এদিকে আর মাত্র দেড় মিনিট বাকি আছে সার্ভ্রাস কোড অ্যাক্টিভ হয়ে যাওয়ার যে করেই হোক এই সময়ের মধ্যেই এটাকে ডিঅ্যাক্টিভ করতে হবে মাইক কন্ট্রোল রুমে গিয়ে পেন্টাবনের সাথে যোগাযোগ করে জানায় আমি প্রেসিডেন্টকে জীবিত উদ্ধার করতে পেরেছি এখন বলো হলো কিভাবে এটি ডিঅ্যাক্টিভ করা যাবে এটা শুনে সবাই তাড়াতাড়ি করে একটি ডিঅ্যাক্টিভ কোড মাইকে বলতে থাকে ঠিক তিন সেকেন্ডের মাথায় সম্পূর্ণ ডিঅ্যাক্টিভেশন কোডটি ইনপুট করতে সক্ষম হয় ফলে এই সার্ভারাস কোডটি ডিঅ্যাক্টিভ হয় এবং মাইক তার মিশন কমপ্লিট করতে পারে এরপর মাইক প্রেসিডেন্টকে নিয়ে হোয়াইট হাউস থেকে বের হলে প্রেসিডেন্টের ছেলে তার বাবাকে দেখে জড়িয়ে কাঁদতে থাকে এমন একটি একাই দেশ মিশন শেষ হওয়ার সাথে সাথে মুভিটি এখানেই সমাপ্ত হয় ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে পাশে থাকুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ